মে মাস এলেই আতঙ্কে থাকেন উপকূলের জেলার মানুষ। আয়লা, আমফান, ফণি, ইয়াস, আছড়ে পড়ার মাসে আবার ঘূর্ণিঝড়, বুক দুরুদুরু উপকূলের বাসিন্দাদের। অতীতের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি বাংলার উপকূলবর্তী জেলায়। সাইক্লোন অশনির আগেই অঝরে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। সপ্তাহে প্রথম কাজের দিনে জমা জলের দুর্ভোগ, ঘূর্ণিঝড়ের আতঙ্কে আমজনতা। আদৌ কতটা শক্তিশালী অশনি? অশনির পূর্বাভাসে আতঙ্কিত মানুষ। 10 তারিখ অব্দি উত্তর পশ্চিম দিকে মুভ করে এটা পৌঁছবে হচ্ছে আমাদের নর্থ অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা কোস্টের কাছাকাছি। তারপর সেখান থেকে এটা বাঁক নেবে, বাঁক নিয়ে কি করবে, উত্তর উত্তর পূর্ব দিশার দিকে অগ্রসর হবে, উড়িষ্যা কোস্টের দিকে, অর্থাৎ আমাদের নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের দিকে। বাঁক নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কিন্তু এটা ধীরে ধীরে একটু দুর্বল হওয়া শুরু করবে, এবং বাঁক নেওয়ার পর থেকে 36 ঘন্টার মধ্যে এটা তীব্র ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে শুধুমাত্র ঘূর্ণিঝড়ে আবার পরিণত হবে। 9 থেকে 13 দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়বে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি মূলত উপকূলবর্তী জেলাগুলোতে। অ্যাকশন সাজেস্টেড হিসাবে আমরা যেটা এই মুহূর্তে মনে করছি সেটা হচ্ছে সাসপেনশন অফ ফিশিং অ্যাক্টিভিটি, অর্থাৎ মাছ ধরতে কেউ যাবে না। আর আমাদের ট্যুরিস্ট স্পটগুলোতে শুরুর দিকে প্রথম দিকে একটু রেগুলেট করা ট্যুরিস্ট অ্যাক্টিভিটি এবং পরবর্তী ক্ষেত্রে সাসপেন্ড করা। মাঠে যেহেতু অনেক শস্য এখনও আছে, ফলে যতটা পারবে তারা এটা হারভেস্ট করে নেবে, আর এক্সেস ওয়াটার যদি কোথাও জমে যায় তাহলে সেটাকে ড্রেন আউট করে বের করে দেওয়ার জন্য।